আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আলোচনা করব কৃত্রিম দাঁত লাগানোর সুবিধা ও অসুবিধা নিয়ে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, কৃত্রিম দাঁত বলতে আমরা মেডিকেলে যেটাকে ডেনচার বলে থাকি, তো এই ডেনচারটি আপনি স্বল্প খরচে দাঁত তোলা ফাঁকা স্থান পূরণ করাতে পারবেন কৃত্রিম দাঁত লাগিয়ে। তো ভিউয়ার্স, এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা দাঁত তুলে ফেলা হয়েছে। এটি আপনি একটি কৃত্রিম দাঁত এখানে আপনি লাগাতে পারেন খুবই কম খরচে। বলা চলে যে 500 টাকার নিচেও আপনি এখানে কৃত্রিম দাঁত লাগাতে পারবেন, যেটা দেখতে আপনার সেম দাঁতের মতো হবে এবং এটি দ্বারা আপনি স্বাভাবিক যে খাবারগুলো থাকবে সেগুলো চিবিয়ে খেতে পারবেন। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনার বেশ কয়েকটি ট্রিটমেন্ট রয়েছে। তো আমি আজ এই ভিডিওতে শুধুমাত্র কৃত্রিম দাঁতের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, এটি হতে পারে সামনের দিকে আপনার যদি মাড়ির দিকেও কোনো দাঁত ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কৃত্রিম দাঁতের ব্যবহার করতে পারবেন। যদি কৃত্রিম দাঁত আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রে দাঁতের মাড়ির কিছু সমস্যা হয়ে যায়, যেমনটি এখানে দেখুন যে এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে। তো এখান থেকে যখন এমনভাবে দাঁত তুলে ফেলা হয়ে যায়, তো দাঁত তুলে ফেলার কারণে জায়গাটি যেমন ফাঁকা হয়ে যায়, আর ফাঁকা হয়ে যাওয়ার কারণে যদি নিচের দাঁত তুলে ফেলা হয় তাহলে উপর বরাবর যে দাঁতটি থাকে সেই দাঁতটি ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং এক পর্যায়ে মাড়ি থেকে বেরিয়ে আসে, এবং মাড়ি থেকে বেশি বেরিয়ে আসার কারণে দাঁতটি কিন্তু আপনার অকালে নড়ে যেতে পারে বা অকালে নষ্ট হয়ে যেতে পারে। আর তার জন্যই এখানে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে তার পিছনে যদি দাঁত থাকে তাহলে আপনি কৃত্রিম দাঁত সেখানে লাগাতে পারবেন। তো কৃত্রিম দাঁতটি সুবিধা হচ্ছে এটি খুবই কম খরচ, যে আমি হয়তো বলছি যে 500 টাকার ভিতরেও কৃত্রিম দাঁত লাগানো যায়। এটি আপনি নিজে নিজে খুলতে পারবেন, নিজে নিজে পড়তে পারবেন। তো এটি হচ্ছে সুবিধা কৃত্রিম দাঁতের, যে নিজে নিজে খোলা যাবে, নিজে নিজে আবার লাগানো যাবে, নিজে খুলে পরিষ্কার করা যাবে। এটি হচ্ছে কৃত্রিম দাঁতের সুবিধা। এবং আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে তুলনামূলক অন্যান্য যে ট্রিটমেন্টগুলো রয়েছে তার 10 ভাগের 1 ভাগ খরচ বলা যায় কৃত্রিম দাঁত লাগাতে। ভিউয়ার্স, আপনার যদি কৃত্রিম দাঁত আপনি যদি না লাগিয়ে থাকেন দাঁত তোলার পরে, সেক্ষেত্রে দাঁতগুলো এমন ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ারও সমস্যা হতে পারে, যেমনটি এখানে দেখুন যে এখান থেকে একটি দাঁত তোলা হয়েছিল আর দাঁত তোলার কারণে পাশের দাঁতগুলো সেই ফাঁকার ভিতরে আসার চেষ্টা করছে এবং ধীরে ধীরে আসার কারণে কিন্তু দাঁতের অন্য অন্য যে দুদাঁতের মধ্যবর্তী স্থান সেগুলো ফাঁকা হয়ে গেছে। যদি দাঁত তুলে দাঁত সেখানে না লাগান, কৃত্রিম অথবা স্থায়ী যে কোনো একটি দাঁত আপনি যদি না লাগান, সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। ভিউয়ার্স, এখানে আপনারা দেখছেন কৃত্রিম দাঁতের ছবি, অর্থাৎ এটি হচ্ছে কৃত্রিম দাঁত, যেটাকে আমরা মেডিকেল ভাষায় পার্শিয়াল ডেনচার বলে থাকি। তো পার্শিয়াল ডেনচার বলতে এটাই, এখানে দেখুন যে এখানে 3টি দাঁত বসানো হয়েছে এবং এখানে 2টি দাঁত বসানো হয়েছে, অর্থাৎ এই যে পেশেন্টটার মাপ নেওয়া হয়েছে, মাপের যে একটা মডেল করা হয়েছে, এই মডেলে দেখা যাচ্ছে যে এখানে 3টি দাঁত নাই, 3টি দাঁত নাই আর এখানে 2টি দাঁত নাই। এই 3 আর 2 5টি দাঁত যদি এমন কারো থেকে থাকে, সেক্ষেত্রে সে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো সে চিবিয়ে খেতে পারে। তো ভিউয়ার্স, এই কৃত্রিম দাঁতের একটা সমস্যা হচ্ছে একটা প্লেট থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে প্লেট থাকে, একটা প্লেট থাকে যেটাকে ডেনচার প্লেট বলা হয়। এই প্লেটটা অনেকের অস্বস্তির কারণ হয়ে থাকে, কখনো কখনো এই প্লেটের মাধ্যমে প্লেটের ভিতরে খাবার ঢুকে যায়, সেটি খুলে খুলে পরিষ্কার করতে হয়, কখনো ডেনচার করার কিছুদিন পরে যে দাঁতটি, সেই ডেনচার করা দাঁতটি নড়তে পারে, অর্থাৎ যখন খাবার খাওয়া হয় তখন দেখা যায় দাঁতটি ওঠানামা করতে পারে। এই ধরনের এগুলো হচ্ছে ডেনচার করার অসুবিধা। যদি সামনের দাঁত হয় সেক্ষেত্রে সামনের দাঁতে আপনি খুব সুন্দরভাবে করিয়ে নিতে পারেন, কারণ সামনের দাঁতগুলো আমাদের খাবার খাওয়ার জন্য খুব বেশি প্রয়োজন হয় না। আর তার জন্য আপনি যদি সামনের দাঁতে ডেনচার করেন তাও সেটি করতে পারবেন, সেটি নড়াচড়া নাও করতে পারে। ভিউয়ার্স, তো যখন আপনি ডেনচারটি করাবেন তখন এ ধরনের একটি প্লেট থাকবে, যে প্লেটের মাধ্যমে আপনার অন্য অন্য দাঁতের সঙ্গে সাহায্যে সেই ডেনচার বা দাঁতগুলো আপনার যথাস্থানে লেগে থাকবে শুধুমাত্র এই প্লেটের মাধ্যমে। এমন প্লেট আপনার থাকবেই, আপনি যদি ডেনচার করান বা অস্থায়ী দাঁত বাঁধান, সেক্ষেত্রে আপনার এ ধরনের প্লেট থাকবে। এটি মাড়ির দাঁতে হলেও থাকবে, এটি সামনের দিকে হলেও থাকবে। এখানে দেখুন সামনের দিকে এখানে 4টি দাঁত বসানো হয়েছে, এখানে ছবিতে 3টি দাঁত দেখানো যাচ্ছে, এখানে এই 1টি 2টি এবং 3টি দাঁত কিন্তু কৃত্রিম দাঁত। এখানে দেখুন একটা প্লেট রয়েছে,
একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে প্লেট রয়েছে একটি। এই প্লেটের উপরেই দাঁতগুলো বসানো হয়েছে এবং দাঁত প্লেটের প্লেটটাই হচ্ছে মাড়ির উপরে বসে আছে আর প্লেটের সঙ্গে দাঁতগুলো সংযুক্ত করা হয়েছে, যেটি সেম দেখতে দাঁতের মতো দেখা যাচ্ছে। এটি সাধারণত আমাদের যে ঠোঁট রয়েছে এই ঠোঁটটা যখন বেশি উঁচু হবে বেশি নিচু হবে তখন এই প্লেটটা দেখা যেতে পারে। এটি হচ্ছে ডেন্চার করার বা অস্থায়ী দাঁত বাঁধানোর অসুবিধা। ভিউয়ার্স, এমন যে পজিশনগুলো থাকবে যে সামনে থেকে যদি একটি দাঁত আপনারা তুলে ফেলা হয় সেক্ষেত্রে এই একটি দাঁত এখানে আপনি একটি দাঁত বসাতে পারবেন, তার জন্য আপনার অবশ্যই ডেন্চার যদি করান সেক্ষেত্রে ডেন্চারে ঠিক এমনটি হবে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি দাঁত করা হয়েছে, এই একটি দাঁতের এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে যদি একটি দাঁত ফেলে দিছে তো এখানে দাঁতটি পূরণ করার জন্য যদি কৃত্রিমভাবে অস্থায়ী দাঁত 500 টাকা বা 800 টাকা 1000 টাকার মধ্যে আপনি ভালো দাঁত পেয়ে যাবেন। তো এ ধরনের দাঁত যখন আপনি এখানে বসাবেন বা লাগাবেন তখন কিন্তু সেই দাঁতটির এমন একটি প্লেট থাকবে। তো ডেন্চার করার অসুবিধা হলো এটি, এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটি অনেকের অস্বস্তির কারণ হয়ে থাকে, আবার অনেকের এটি কিছু 24 ঘন্টা বা 2 দিনের মধ্যেই সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় কোনো রকম সমস্যা ছাড়াই। আবার কারো কারো দেখা যায় যে এই ধরনের প্লেট করার কারণে জিভ সেখানে বারে বারে যায়, সেখানে যে বেঁধে যেতে পারে, ডেঞ্চারের অর্থাৎ প্লেটের নিচে খাবার ঢুকতে পারে, কখনো কখনো যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটি ভেঙে গেলে সেখানে ধার ধার একটা অবস্থা হতে পারে। তো এইগুলোই হচ্ছে ডেঞ্চার করার অসুবিধা। আর সুবিধা হচ্ছে আপনার যখন আপনি ডেঞ্চার করাই নেবেন তখন আপনার এই ধরনের সমস্যাগুলো হবে না, অর্থাৎ যখন দাঁতটা তুলে ফেলা হবে তখন সেখানে যদি পুনরায় দাঁত আবারও প্রতিস্থাপন করা হয়, আবার যদি দাঁতটি লাগিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। দাঁত তোলা ফাঁকা জায়গায় এ ধরনের ফাঁকা হয়ে যাওয়ারও সমস্যা থাকবে না, যে অন্যান্য যে দাঁতগুলো আছে সেগুলোও কিন্তু এ ধরনের ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আপনি চাইলে যদি আপনার 1টা 2টা বা 3টা 4টা দাঁত না থাকে এটি উপরের মাড়িতেও করা যাবে, এটি নিচের মাড়িতেও করা যাবে, আপনার যেখান থেকে ডেন্চার করা হোক না কেন এই ধরনের একটি প্লেট থাকবে। এটি অনেকের অস্বস্তির কারণ হয়ে থাকে, কারো বা অভ্যাসে পরিণত হয়ে গিয়ে সেটি আজীবন সে ব্যবহার করতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটির আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।